আসসালামু আলাইকুম, বিটি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বিশ্বের অন্যতম সেরা স্পিনার মনে করা হয় তাকে, বলা হয় রহস্যময় স্পিনার। যে কোনো মুহূর্তে ব্রেক থু এনে দিতে ওস্তাদ আফগান স্পিনার মুজিবুর রহমান। কখনো কখনো তাকে রশিদ খানের চেয়েও কার্যকর স্পিনার মনে করা হয়। কিন্তু সেই অফ স্পিনার মুজিবুর রহমানকে কিনল না আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি। 2 কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। জাতীয় দলের হয়ে খেলা ভারতীয় এবং বিদেশি স্পিনারদের সেটের নিলাম শুরু হওয়ার পর দেখা গেল এমন বিস্ময়কর অবস্থা। স্পিনারদের প্রতি যেন কোনো আগ্রহই নেই আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদের নাম উঠেছিল আগে, ভিত্তিমূল্য তার 2 কোটি রুপি ছিল, কেউ কিনল না তাকে। এরপরেই নাম উঠেছিল মুজিবুর রহমানের, সবাই ধরে নিয়েছিল নিলামে তাকে নিয়ে টানাটানি পড়বে। টানাটানি তো দূরে থাক, তাকে কেনার জন্য 10 ফ্রাঞ্চাইজির কেউই প্যাডেল তুলল না, অবিক্রিতই রয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকেও কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি, তারও ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও থেকে গিয়েছেন অবিক্রিত, তারও ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এমনকি বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও অবিক্রিত রয়ে গেছেন, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। প্রথম দিন এমন ঘটনাগুলো ঘটেছে, কিন্তু আইপিএল নিলামের দ্বিতীয় দিনে শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। কেননা চেন্নাই সাকিবকে নিলামে আবারও তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি হয়। তবে 3 ভারতীয় স্পিনার ঠিকই বিক্রি হয়েছিলেন। 1 কোটি রুপি ভিত্তিমূল্যের কুলদীপ যাদব 2 কোটি রুপিতে বিক্রি হয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাছে। এছাড়া 75 লক্ষ রুপি ভিত্তিমূল্যের রাহুল চাহারকে নিয়ে টানাটানি চলেছে হায়দ্রাবাদ, দিল্লি, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত 5.5 কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।